হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এডুকেশন আবারও তোমাদের সামনে চলে আসলাম বিশেষ জাবেদা আরেকটা স্টেপ নিয়ে আজকে আমরা যে স্টেপটা নিয়ে অর্থাৎ যে ধাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রয় ফেরো যাবেদা তো এর আগে আমি তোমাদের সাথে ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা বিক্রয় ফেরত যাবেদা এগুলো নিয়ে কথা বলেছি আজকে আমি দেখাবো যে কীভাবে ক্রয় ফেরত যাবেদা করতে হয় তো ক্রয় ফেরত যাবেদার কিন্তু আরেকটা নাম আছে নামটা আমরা জেনে নিই ক্রয় ফেরত যাবেদা আরেকটা নাম হচ্ছে বহি ফেরত জাবেদা ক্রয় ফেরতকে আরেকটা নামে কি বলা হয় বহি ফেরত জাবেদা বিক্রয় জাবেদাকে আরেকটা নামে কি বলা হয় বিক্রয় ফেরতকে ফেরত যাবেদা ঠিক আছে তো এখন আমরা শুরু করি যে ক্রয় ফেরত অথবা বই ফেরত জাবেদা তো বই ফেরত অর্থাৎ ক্রয় ফেরত জাবেদার ছকটা দেখি ছকটা কিন্তু আমাদের বিক্রয় ফেরত যাবেদার মতোই একই রকম শুধু পার্থক্য কোথায় পার্থক্যটা হচ্ছে এই জাবেদাটায় আর হচ্ছে এখানে তো আমি আমি কিন্তু প্রত্যেকটা পর্বে বলেছি যে এই যে ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত বিক্রয় ফেরত যাবেদার ক্ষেত্রে ফার্স্টে আমরা কি করবো সাইডে যে বড় ছকটা এখানে আমরা জাবেদাটা লিখে নিব জাবেদাটা কি আমরা দেখি যে আমরা কি করতেছি ক্রয় ফেরত দা তো ক্রয় ফেরত কখন দেওয়া হয় যদি বাকিতে পণ্য ক্রয় করে সেক্ষেত্রে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কখনো ফেরত দেওয়া যায় না তো বাকিতে পণ্য ক্রয় করলাম তো ওটা এখন ফেরত দিব তো ওটা যদি ফেরত দেয় আগে আমরা দেখি যে যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে যাবেদাটা কি হয় তো বাকিতে যদি পণ্য ক্রয় করি যাবে হয় ক্রয় হিসাব ডেবিট বা হিসাব ক্রেডিট ক্রয় হিসাব কেন ডেবিট হবে ক্রয় হিসাব এর জন্যই ডেবিট হবে যে ক্রয় করলে আমাদের কি হয় ব্যয় বাড়ে আর আমরা জানি ব্যয়ের ন্যাচার হচ্ছে ডেবিট তো ব্যয় বাড়লে আমরা কি করব ডেবিট করব। এর জন্য আমরা করেছি ক্রয় হিসাব ডেবিট অপোজিটটা কি আসবে পাওনাদার হিসাব ক্রেডিট কেন পাওনাদার হিসাব ক্রেডিট হবে পাওনাদার হচ্ছে হিসাবে দায় ক্যাটাগরিতে পড়ে আর আমরা জানি দায়ের ন্যাচারটা কি ক্রেডিট এখন আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে কি হয় আমার পাওনাদার বাড়ে পাওনাদার কারা যারা আমার কাছ থেকে টাকা পাবে তো আমার যদি দায়টা বাড়ে তাহলে আমরা কি করব। ক্রেডিট করব এর জন্য যদি আমরা বাকিতে ক্রয় করি সেক্ষেত্রে যাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কিন্তু এখন আমরা কি করতেছি ওই যে ক্রয়কৃত পণ্যটা ওটা কোনো কারণে হয়তো এখন মানে হয়তো নিম্ন মানের বা কোনো একটা ত্রুটি আছে এর জন্য আমরা আবার বিক্রেতার নিকট ফেরত দিয়ে দিব তো এখন যদি আমরা ফেরত দিই তাহলে সেক্ষেত্রে যাবেদাটা কী হয় তো দেখি যাবেদাটা কী হয় পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট তো পাওনাদার হিসাব কেন ডেবিট হয়ে যাচ্ছে আমাদের যখন বাকিতে আমরা পণ্যটা ক্রয় করেছিলাম তখন কি হয়েছিল পাওনাদার বেড়ে গেছিলো তো পাওনাদার যদি বেড়ে যায় তাহলে কি হয় দায় বাড়ে এর জন্য আমরা ক্রেডিট করে দিয়েছিলাম কিন্তু এখন যদি আমার ওই যে পণ্যটা এখন আমরা ফেরত দিয়ে দিব তো ফেরত দেওয়ার কারণে কি হবে পাওনাদারটা অর্থাৎ দায়টা কমে যাবে এখন যদি দায় কমে যায় তাহলে কি হয় তার উল্টাটা অর্থাৎ পাওনাদার হিসাব হবে ডেবিট তারপরে কি আসে ক্রয় ফেরত হিসাব তো ক্রয় যখন করি তখন ব্যয় বাড়ে এর জন্য কি হয় ক্রয় হিসাব ডেবিট হয় এখন যদি আমি ফেরত দিয়ে দিই তাহলে কি হবে ব্যয়টা কমে যাবে আর ব্যয় কমলে কী হয় ক্রেডিট হয় তো এই কারণে আমরা ক্রয় ফেরতের জাবেদাটা দিয়েছি পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তো আমরা তো জানি তারিখের পরে যে ছকটা ওখানে কাদের নাম লিখতে হয় দেনাদার বা পাওনাদারের তো এখানে কে আছে পাওনাদার আছে আর পাওনাদার কি ডেবিট তার জন্য আমরা এখানে ছকে লিখেছি ডেবিট হিসাব খাত তারপরে আসি ডেবিট নোট নাম্বার ডেবিট নোট নাম্বার কী ডেবিট নোটটা কী আচ্ছা ক্রেতা যখন কোনো ক্রয়কৃত পণ্য বিক্রেতাকে ফেরত পাঠায় সেটা ইনফর্ম করে অর্থাৎ সেটা জানিয়ে বিক্রেতাকে যে নোটটা দেয় সেটা হচ্ছে ডেবিট নোট আর ওই নোটটার নাম্বার আমাদের ক্রয় ফেরত জাবেদাতে লিখে রাখতে হবে তো আশা করি যে তোমরা ছকটা বুঝতে পেরেছ এখন আমরা অঙ্কটা শুরু করি তো কিভাবে আমরা লেনদেন থেকে ক্রয় ফেরত যাবে তা তো পরীক্ষা অনেকগুলা লেনদেনই থাকবে তার থেকে আমাদের আগে শনাক্ত করে নিতে হবে যে কোনগুলো দিয়ে আমরা ক্রয় ফেরত যাবে তা করবো তো আমরা অনেকেই কথা দিয়ে বুঝতে পারবো যে ফেরত দিয়ে দিয়েছে যেটা আমরা ফেরত দিব ওটাই তো ক্রয় ফেরত মানে ফেরত কখন দেই যখন আমি কিনবো তখন আমি ফেরত দিব আর ফেরত কখন পাই যখন আমি বিক্রয় করব তখন ফেরত পাবো তো তারপরে যদি তোমরা কথা দেওয়া না বুঝতে পারো যে এটা কি ক্রয় ফেরতে আসবে কি আসবে না সেক্ষেত্রে তোমরা যে শর্ট মানে একটা বুদ্ধি খাটাতে পারো সেটা কি আমাদের ক্রয় ফেরত যাবেদার ক্ষেত্রে একটা দেখো ছক আছে ওখানে কি লেখা আছে ডেবিট নোট নাম্বার তো যেসব লেনদেনের ক্ষেত্রে এই যে ডেবিট নোট নাম্বার কিন্তু দেওয়া আছে দেখো তো এই সব লেনদেনের ক্ষেত্রে ডেবিট নোট নাম্বারটা দেওয়া থাকবে আমরা বুঝতে পারবো যে সেই সব লেনদেন নিয়ে আমরা কি করব ক্রয় ফেরত যাবেদাটা করবো তবে আসো আমরা অঙ্কটা শুরু করি সবার প্রথমে আমরা কি করব তারিখের ঘরে তারিখটা লিখবো তো প্রথমে কোয়েশ্চেনটা পড়ি নিহারিকা ফার্মেসি দুই সালের জুলাই মাসে লেনদেনগুলো নিম্নরূপ এখন লেনদেনগুলো কি আগে তো আমরা সালটা পেয়ে গেছে সালটা লিখে ফেলি আগে দুই সাল মাস কত জুলাই আর প্রথম তারিখটা হচ্ছে পাঁচ তারিখ তো কি বলছে যে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন পাঁচশো টাকা দরে কিত বিশ কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত বারটা হচ্ছে দশ পার্সেন্ট আর ডেবিট নোট নাম্বার দেওয়া আছে তো আগে আমরা ডেবিট নোট নাম্বারটা লিখে ফেলি ডেবিট নোট নাম্বার হচ্ছে একশো সূত্রের ঘরে সব সময় চিহ্ন তো কি করেছে সাধনা ফার্মেসিকে ফেরত দেওয়া হয়েছে তো আমরা জানি এখানে কার নাম লিখবো আমাদের পাওনাদারদের নাম লিখবো আর আমরা এখানে বুঝে ফেলেছি সাধনা ফার্মেসি হচ্ছে আমাদের একজন পাওনাদার তাহলে পাওনাদারের নামটা লিখে ফেলি সাধনা ফার্মেসি সাধনা ফার্মেসি তো এখন আমাদের এই ঘরে কি করতে হবে সাধনা ফার্মেসিকে আমরা মানে নিহারিকা ফার্মেসি কতটুকু টাকার পণ্য ফেরত দিলো সেটা ক্যালকুলেশন করে অ্যামাউন্টটা লিখতে হবে আর আমরা জানি যে অ্যামাউন্টটা লিখার জন্য আমাদের কি করতে হবে একটা গণনা করে অ্যামাউন্টটা বের করতে হবে তাহলে গণনাটা করি সাধনা ফার্মেসি কে তো সাধনা ফার্মেসি কি করলো পাঁচশো টাকা দরে কৃত বিশ কার্টন ওষুধ ফেরত দিল তাহলে টোটাল কত টাকার ওষুধ ফেরত আসলো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে পাঁচশো টাকাকে বিশ দিয়ে গুণ করতে হবে তাহলে লিখি পাঁচশো গুণ বিশ তারপরে আমরা জানি বরাবরের মতো বলছি যে কি করব। আমাদের লেনদেনে যদি কোনো কারবারি বার্তা থাকে তাহলে মেইন যে টোটাল টাকাটা সেটা থেকে বাদ দিয়ে দেখাতে হবে তাহলে আমাদের লেনদেনটায় কি কারবারি বার্তা আছে দেখি বাট্টা কিন্তু দশ পার্সেন্ট বলা আছে তাহলে কি করবো আমরা দশ পার্সেন্ট মাই মাইনাস করব। তাহলে দেখি বিয়ক পাঁচশো ইন্টু বিশ ইন্টু দশ পার্সেন্ট তাহলে কত আসে পাঁচ দুগুণে দশ তিনটা শূন্য মাইনাস দশ হাজার টাকার দশ পার্সেন্ট হবে এক হাজার টাকা তাহলে টোটাল সাধনা ফার্মেসিকে আমরা কত টাকার পণ্য ফেরত দিলাম নয় হাজার টাকা আমরা বের করে ফেললাম সাধনা ফার্মেসিকে আমরা নয় হাজার টাকার পণ্য ফেরত দিব তাহলে আমরা লিখে ফেলি যে টাকার ঘরে এখানে নয় হাজার টাকা সাধনা ফার্মেসি শেষ এখন দেখি পরের লেনদেনটা কি বলা আছে পরের লেনদেনটা হচ্ছে জুলাই বিশ তারিখ তারিখটা লিখি জুলাইয়ের বিশ এই ক্ষেত্রে পরের লেনদেনটায় আমাদের কি বলা আছে পিওন্তি ফার্মা থেকে কৃত একশো টাকা দরে পাঁচশো ব্যাগ সেলাইন ফার্মাশ অনুযায়ী না হওয়ার কারণে ফেরত প্রদান তো এখানে তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডেবিট হিসাব খাতকে অর্থাৎ পাওনাদারটা কে হবে পিয়ন্তি ফার্মা তাহলে পাওনাদারের নামটা লিখি পিয়ন্তি ফার্মা পিয়ন্তি ফার্মা এখানে ডেবিট নোটটা লেখা আছে নাম্বার হচ্ছে দুইশো আচ্ছা তো এখন আমরা পরের স্টেপটা জানি কি করতে হবে পিয়ন্তি ফার্মাকে আমরা কত টাকার পণ্য ফেরত দিলাম তার একটা অ্যামাউন্টটা বের করতে হবে তাহলে কি বলা আছে পিয়ন্তি ফার্মা থেকে একশো টাকা দরে পাঁচশো ব্যাগ স্যালাইন ফেরত দেওয়া হয়েছে তাহলে একশো টাকা দরে যদি পাঁচশো ব্যাগ স্যালাইন ফেরত দেয় তাহলে টোটাল কত টাকা ফেরত দিলাম যদি বের করতে চাই কি করতে হবে টাকাটা গুণ করতে হবে তাহলে লিখে এটাকে পিয়ন্তি ফার্মা তোমরা চাইলে এখানে নাম্বার দিতেও পারো নামের বদলে পিয়ন্তো ফার্ম হচ্ছে একশো বিশ গুণ পাঁচশো তারপরে কি মাইনাস করতে হবে কারবারি বার্তা তাহলে কি কারবারি কারটা কত বলা আছে পাঁচ তাহলে এটা পাঁচ পার্সেন্ট বের করে ফেলি ইন্টু পাঁচ পার্সেন্ট তাহলে কত আসে দেখি পাঁচ বারং ষাট হচ্ছে তিনটা শূন্য মাইনাস এই টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হবে তিন হাজার টাকা তাহলে কত আসে করলে তাহলে এটা আমরা দেখে ফেললাম যে পিয়ন্তি ফার্মার থেকে আমরা কত টাকার পণ্য ফেরত দিব সাতান্ন হাজার টাকা টাকার লিখে ফেলি সাতান্ন হাজার এখন আমরা জানি কি করতে হবে টোটাল কত টাকার আমি পণ্য ফেরত দিলাম দুটা পাওনাদারকে সেটা যোগ করে দেখাতে হবে আমরা দুইজনে সাধারণ আর পিয়ন্তির কি করলাম কত টাকার অ্যামাউন্টের টাকাটা ফেরত মানে পণ্য ফেরত দিলাম সেটা বের করেছি এখন টোটালটা যোগ করে দেখাতে হবে টোটাল কত আছে সাতান্ন ষোলো এক হাজার টাকা তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রয় ফেরত জাবদাটা তো আমি আরেকবার বলি যে ক্রয় ফেরত জাবেদা আমরা কোনগুলো নিয়ে করব বাকিতে ক্রয়কৃত পণ্য যদি কোনো কারণে আমাদের ফেরত প্রদান করতে হয় সেক্ষেত্রে ক্রেতা যে যাবেদাটা লিপিবদ্ধ করবে সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা তো ক্রয় ফেরত জাবেদা আমাদের অনেকগুলো লেনদেন দেওয়া থাকবে তার থেকে শনাক্ত করতে হবে যে কোন লেনদেনগুলো নিয়ে আমরা ক্রয় ফেরত জাবেদা করব তো শনাক্তটা কিভাবে করব কথা দিয়ে বুঝা গেলে বুঝা বুঝা গেলে আমরা করলাম আর যদি বুঝা না যায় তাহলে কি করব এই যে এখানে কি লেখা আছে ডেবিট নোট নাম্বার তো যে সব লেনদেনের ক্ষেত্রে আমাদের ডেবিট নোট নাম্বারটা লেখা থাকবে আমরা সেগুলো দিয়ে কি করব ক্রয় ফেরত জাবেদাটা প্রস্তুত করে ফেলবো ফার্স্ট ফার্স্টে তারিখ দিব আমাদের পাওনাদারদের নামগুলো লিখবো এবং কার কাছ থেকে কত টাকার পণ্য আমরা ফেরত দিলাম সেগুলা ক্যালকুলেশন করে বের করে টোটালটা কয়জনের জনের হলো সেটা বের করে আমরা কি করবো টোটালটা যোগ করে অঙ্কটা শেষ করে দেব তো এই ছিল আমাদের ক্রয় ফেরত জাবেদা আমি জাবেদা চ্যাপ্টারের প্রত্যেকটা স্টেপ তোমাদের চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার তারপরে যদি তোমাদের কোনোটার প্রয়োজন হয় কোনো জাবেদার বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও যে জাবেদার কোন স্টেপটা তোমার দরকার আজকে এ পর্যন্তই পরবর্তী আমাদের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে you <laughs>